সালামু আলাইকুম সবাইকে আমার সালাম আশা করি অবশ্যই সবাই ভালো আছেন তো আজকে একটি প্রায় রাত্রে এখন দশটার উপরে তো এখন একটি আমি চব্বিশ ইঞ্চি তো এটার সলিউশন আমি সবার সাথে ইনশাল্লাহ শেয়ার করবো তো আশা করি অবশ্যই যারা এই ভিডিওটা পুরোটা দেখবেন খুব ক্লিয়ার কাট বুঝতে পারবেন তো আমাদের এইখানে যেটা আপনার গেট কপ তো এইখানে আমাদের কিছু আপনার যে গ্লাস সাইডে আপনার যে লাইনগুলো ঢুকছে আমি টিভিটা অন করতেছি তো টিভিটা এখন স্ট্যান্ড বাই ফার্স্ট টিভিটা অন হলো ব্যাকলাইটটা জ্বলবে কি সমস্যা আসে দেখবেন তো দেখেন আমি ডিসপ্লেটা আমার কাজের সুবিধার জন্য আমি এইভাবে রাখছি তো তো অবস্থাটা দেখবেন যে আমাদের গ্রাফিক্স নাই ঠিক আছে আমাদের গ্রাফিক্স নাই দেখেন সমস্যাটা কি এইখানে বিভিন্ন বারবার তো আমাদের গ্রাফিক্স নাই তো এইখানের যতগুলো ভোল্টেজ আপনার বি জি এইচ থ্রি সবগুলা প্রসেসর আর জি বি সিগনাল আর সিগনাল গামা সিগনাল সবগুলো আমি দেখলাম সবগুলা ঠিক আছে তো আমাদের সমস্যাটা কি এই দেখেন যে সমস্যাটা আসলো তো আমাদের সমস্যাটা হইলো আপনার এই দেখেন মাঝে মধ্যে আবার এটা এই আসে নো সিগন্যাল গ্রাফিক্স আবার আসে না তো আমাদের সমস্যাটা হইলো এর আগে এটা আসতো না তো আমাদের যে সমস্যাটা এখানে যে গেট কপ দেখতেছে তো এই গেটকপের যে দিক দিয়ে বিজিএল বিজিএইস যে সিগন্যালগুলো ঢুকছে তো এই গ্লাড সাইডে দুই থেকে তিনটা লাইন পুঁড়া গিয়েছিল তো আমি কি করলাম মাইক্রোস্কোপের সাহায্যে তো এই লাইনগুলা আমরা কইটা দিলাম তো কইটা দেওয়ার পর আমাদের এই তারপর আমরা বিজিএল বিজিএস দুইটা সিগন্যাল দেখেন কানেক্টেড করলাম কত সুন্দরভাবে মাইক্রোস্কোপের মাধ্যমে তো আমরা এটা কানেক্টেড করার পর হঠাৎ এই সমস্যাটা আপনার এই সমস্যাটা একটু ভালো মানে রেজাল্টটা একটু ভালো আসলো তো আমরা আবার আরেকটি বিষয় দেখলাম কি এইখানে যে আপনার বিডিডি থ্রি পয়েন্ট থ্রি বোল্ট ওইটা নাই তো এটা এখন আমরা বাইপাস করবো দেখা যাক তারপর রেজাল্টটা কি আসে ব্যাকলাইটটা আপনার এটার যে মেন মাদার বুটটা ওইটা দিয়ে সেট আপ করানো আর আমরা আলগা একটা ইউনিভার্সাল বুট লাগাইছি তো আমরা এই বুটটা এখন অন করবো দেখা যাক আমরা এখানে তারগুলো বাইপাস করছি রেজাল্টটা কি আসে তো আশা করি খুব ভালো আসবে হ্যাঁ দেখেন আমাদের যে গ্রাফিক্স কত ভালো আসলো তো এখানে আমাদের যে এই দেখেন এই পাশে ডিসপ্লেটা তো এখানে যে লাইনটা দেখতেছেন তো এটা হলো আমাদের গেটকপের কোন একটি সিগনাল ওটা ডিসকানেক্টেড হয়ে গেছে তার জন্য সমস্যা নেই আর এখানে যেটা দেখতেছেন কোন এই পাশের যে সোর্স কোপ এটার একটি সিগনাল ডিসকানেক্টেড হয়ে গেছে ঠিক আছে তো আমরা যেটা বলছিলাম যে বাইপাস করবো এই দেখেন এখানে বিডিডি বিজিএল বিজিএইচ যে সিগনালগুলো তো এইগুলো আমরা বাইপাস করে নিছি তো আমাদের সমস্যাটা কিন্তু সমাধান ঠিক আছে তো আমাদের কাছে যে মাইক্রোস্কোপটা আছে তো ওই মাইক্রোস্কোপের সাহায্যে আমরা খুব সুন্দরভাবে কাজটা করতে পারছি তো এইখানে ভবিষ্যতে আমি সিটি সিলেন্সের যে ক্যামেরা লাগাবো তো আশা করি আমার সাথে সবাই মনিটরে সবাই দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে আমার পাশে সবাই থাকবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ